সাল্লে আলম্মদ সাল্লে আল মুহম্মদ এমন নূরের প্রদীপ এমন নূরের প্রদীপ কোন ধোয়া কাটাবিহীন বিহীন ফুল তুমি যার জগজুরে ছোয়া সাল্লে আলা মুহাম্মদ সাল্লে আলা মুহম্মদ সাল্লে আলহ মুহম্মদ আহমদুল্লাহী রবি আইলামিন ওয়াসাল্লা তুৱাসালা ময়াল্লা ঈদ ইন মুছালিম আম্মা বাৰত ফাউজ বিল্লাহীম না চৈত্য নির্বাহী বিস্মিল্লাহীর রহিমা আনির রহিম আচলে তুৱাসালা ময়েদি কেয়া রসুল আল্লাহ ওয়া আল্লাহ আলিকাৱাজ হাবিকয়া হাবিব আল্লাহ আসলে তুৱাস চালা ময়েদি কেয়া নবী আল্লাহ ওয়ালা আলী কাৱাজ হাবিকয়া নূর আল্লাহ পিয় পি অ চট্টবন্ধুরা এবং মাদারেড চ্যানেলের দশ শ্রোতা আলহামদুলিল্লা হাজা বাজাল আল্লাহতাল দয়া আরও একবার উপস্থিত হয়েছি আপনাদের সামনে মাদানী চ্যানেল বাংলার বিশেষ অনুষ্ঠান ছোটদের শিক্ষণীয় আসর নিয়ে আলহামদুলিল্লাহ আমরা আমাদের এই অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন সেগমেন্টসের মাধ্যমে আমরা আমাদের এই অনুষ্ঠানকে সাজিয়েছি যে হ্যাঁ এমন কিছু সেগমেন্টস রয়েছে যে সেগমেন্টসের মধ্যে আমরা বিভিন্ন ঘটনা শ্রবণ করে থাকি আবার কিছু সেগমেন্টসের মধ্যে আমরা ছোটদের আনন্দদায়ক কিছু ভিডিও রেখেছি মার্শাল্লাহ এবং কিছু সেগমেন্টসের মধ্যে আমরা এটাও জানার সৌভাগ্য অর্জন করে থাকি আমাদের কোনো এক ছোট বন্ধু তিনি কিভাবে তার রমজানের দিনগুলো অতিবাহিত করে থাকেন এবং আরেকটি সেগমেন্টস মধ্যে আমরা এটাও জানার চেষ্টা করে থাকি যে ফেরেস্তাদের জগৎ সম্পর্কিত জি আল্লাহ তাআলা সৃষ্টি নূরের অনেক ফেরাস্তা রয়েছে কিন্তু কোন ফেরেস্তার কি কাজ চেষ্টা করে দেখি কোনো কোনো ফেরস্তার তার নাম এবং তার কাজ সম্পর্কিত তার বর্ণনা আমরা জানার চেষ্টা করি তাই প্রিয় ছোট্ট বন্ধুরা এবং আমাদের চ্যানেলের দশ শ্রোতা অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন অনেক কিছু অজানা বিষয় আমাদের জানার সৌভাগ্য হবে আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে যে দূরেশ্বরী পাঠ করেছি দূরেশ্বরী পাঠ করার কেমন ফজিলত ও বরকত রয়েছে সে সম্পর্কে একটি হাদিস শরীফ শ্রবণ করি আমাদের প্রিয়নবী রসুল আরবি আলী আসাল্লাম এনার উপর দোরেশ শরীফ পাঠ করার এত ফজিলত এত গুরুত্ব রয়েছে সেজন্য আলহামদুলিল্লাহ আমি রাহুল সুন দাম কাতমুল আলী আমাদেরকে উৎসাহ দিচ্ছেন আমরাও যেন শরীফ পাঠ করি এবং তিনি এই শরীফ পাঠ করার উৎসাহ দেওয়ার জন্য বিভিন্ন কিতাব বিভিন্ন রিসালাও লিখেছেন তার মধ্যে একটি রিসালার নাম জিয়ায়ে দরুদ সালাম এই রিসালার মধ্যে একটি শরীফের ফজিলত রয়েছে এরকম যে যখন বৃহস্পতিবার আসে তখন আল্লাহ তালা কিছু ফেরেস্তা দুনিয়াতে প্রেরণ করেন জি হ্যাঁ প্রিয় ছোট্ট বন্ধুরা কখন যখন বৃহস্পতিবার আসে তখন আল্লাহ তালা ফিরিস্তাদেরকে প্রেরণ করেন দুনিয়াতে তাদের নিকট একটি রূপার কাগজ থাকে যেমন আমরা হয়তো দেখি বিভিন্ন বইয়ের কাগজ কিন্তু যেটা হয়তো বিভিন্ন ধরনের বাঁশের বলেন বা বিভিন্ন ধরনের অপদ্রব্য দিয়ে ওই কাগজগুলো তৈরি করে থাকে কিন্তু ফেরেজ আসে কিসের রূপার কাগজ নিয়ে আরও বলা হচ্ছে যে তাদের সাথে একটি সোনার কলম থাকে বলছেন যে তারা ওই রূপার কাগজে আর সোনার কলম দিয়ে কি লিখেন লিখে থাকেন যে ওই বৃহস্পতিবার এবং জুমার রাতে যারা আমাদের প্রিয় নবী সাল্লাহ আলি আসসালামের পাঠ করে তাদের নামগুলা লিপিবদ্ধ করে থাকেন সুহান আল্লাহ সুফহান আল্লাহ প্রিয় সত্য বন্ধুরা এবং মাদারে চ্যানেলের দশ শ্রোতা আমরা শ্রবণ করতে পারলাম যে বৃহস্পতিবার ও জুমার রাতে আমাদের পি নবিসাল্লা আলিয়াস্লামের উপর যারা দৈশরী পাঠ করে তাদের ব্যাপারে যে রূপার কাগজ এবং সোনার কলম দিয়ে লিখে থাকে সুবাহান আল্লাহ তারা লিখে থাকেন আল্লাহ তালা আমাদেরকেও এরকম সৌভাগ্য বান্ধের মধ্যেও গণ্য করুক তো আসুন আমরা নিয়োগ করি বেশি থেকে বেশি পরিমাণে প্রতিদিন এবং বিশেষভাবে জুমার রাত বৃহস্পতিবার আমরা দোড়শরীপ পাঠ করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আমিন আসুন আমরা আরও একবার মহাব্বতের সাথে এই ক্লাসের সাথে দরেশ পার করে নিই সল্ল আল আল হাবিব সল্ল্লাহদা আল্লাহ মুহম্মদ সল্ল তলিহ ওয়ারি ওসাল্লাম প্রিয় ছোট বন্ধুরা এবং মাদানের চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আমরা আমাদের অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন সেগমেন্টস এর মাধ্যমে অনেক কিছু জানার সুভাগ হয়ে থাকে তো আসলে আমরা আমাদের প্রথম সেগমেন্টসের দিকে এগোবো যে সেগমেন্টসের নাম হচ্ছে গল্প থেকে শিখবো মোরা সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ হে মন নুরের প্রদীপ তুমি যার নাই কোন এবং মাদারে চ্যানেলের দশাশ্রতা গল্প থেকে শিবমورا আজকের এই সেগমেন্টের মধ্যে আমরা হজরত দানিয়াল আলিয়ানা সালাম ইনার জীবনের কিছু ঘটনা আমরা শ্রবণ করব ইনার জীবনের মধ্যে কী কি ঘটনা এরকম অনেক ঘটনা রয়েছে কিন্তু কিছু ঘটনা আপনাদের কাছে আজকে আমি তুলে ধরব হজরত দানিয়াল আল নবিয়ানা ওয়ালহি সালাম ইনার যখন জন্ম হচ্ছিল তখন ওই রাজ্যের বাদশাহ তিনি জানতে পেরেছিলেন কোনোভাবে যে এমন একজন ব্যক্তি আজকে দুনিয়াতে আসবে যার মাধ্যমে তার ধ্বংস হয়ে যাবে তো তখন কি করলো আজকের এই রাতের মধ্যে যার গড়ের মধ্যে যে সকল শিশু জন্মগ্রহণ করবে তাদেরকে কি করা হবে বন জঙ্গলে ফেলে আসা হবে আর বন জঙ্গলে বিভিন্ন হিংস্র পশু পাখি রয়েছে যারা তাদেরকে কে ফেলবে আচ্ছা প্রিয় ছোট বন্ধুরা এখন কি হলো ওই রাতের মধ্যে কিতাবের মধ্যে এসেছে হজরত দানিয়াল আল নবীনা ওয়ালিসাল্লাতুয়ালসাল্লাম যে রাতের মধ্যে জন্মগ্রহণ করলো বাচ্চা যেরকম অর্ডার দিয়েছে সেরকমই কাজ অর্থাৎ হজরত দানিয়াল আল নবীনা ওয়ালিসাল্লাতু আসালামের জন্ম হওয়ার পরে নাওয়জ বিল্লাহ ওই জালিম বাচ্চারা কী করল যারা বেদর্মী ছিল তারা কী করলো এই বাচ্চাকে অর্থাৎ হজরত দানিয়াল আল নবীনা ওয়ালসাল্লাতুআসাল্লামকে ওই জঙ্গলের মধ্যে ফেলে দিল এবং যেখানে রয়েছে কি হিংস্র প্রাণীরা যারা মানুষকে খেয়ে ফেলে থাকে ঠিক সেরকম দানিয়া লাল নবীন আলসালুআসালামকে যে স্থানে ফেলা হয়েছিল সেই স্থানে এই বাচ্চাকে খাওয়ার জন্য কিছু হিংস্র প্রাণে চলে আসলো যেমন কিতাবের মধ্যে এসেছে যে একটি সিংহ এবং একটি সিংহী চলে আসলো ওই বাচ্চার পাশে কিন্তু আল্লাহ একবার প্রিয় ছোট্ট বন্ধুরা আপনারা শুনে খুশি হবেন যে জায়গায় হিংস্র প্রাণী সিংহ বা সিংহীরা কোনো মানুষকে দেখলে খেয়ে ফেলে কিন্তু যখন ওই বাচ্চার পাশে গেল ওই সিংহ তারা বুঝে ফেললো যে এটা কোনো সাধারণ বাচ্চা নয় বরঞ্চ এটা হচ্ছে আল্লাহ তালার নবী যার নাম হজরত দানিয়া না নবীন আলহিসাল্লাম তো আপনারা জানেন এরপর কী হলো দেখা গেল যে যখন ওই সন্তানের মা যখন ওই বাচ্চাকে দেখতে গেল তখন দেখতে পেল যে ওই বাচ্চাকে ওই সিংহরা আদর করছে অত তাদের দিয়ে জিহেবা ওই বাচ্চাকে আদর করছে যে সিংহ ছিল ওই সিংহিটা এর ছোট বাচ্চাকে দুধ পান করাচ্ছে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ প্রিয় ছোট্ট বন্ধুরা দেখতে পেলেন যে আল্লাহ তালা নবীদের কতটুকু মর্যাদা রয়েছে যে হিংস্র প্রাণীরা পর্যন্ত তাদেরকে এসে সম্মান করছে আর একটি ঘটনা তার জীবনের যে হজরত দানিয়াল নবীন সালাম এনার জীবনে আরেকটি ঘটনা যখন তিনি বড় হয়েছিলেন তখন তিনি একটি বাচ্চা এনার সাথে একটা তার একটা সমস্যা হয়েছিল সেটা কীরকম যে বক্তন স্বর একটা বাচ্চার নাম ছিল সে যখন বাইতুল মুকাদ্দসকে নাওয়ওজি ধ্বংস করে সে যখন বাবেল শহরে এসেছিল বাবেল শহরে আসার পরে একদিন এক রাতে সে একটা স্বপ্ন দেখতে পেলো আমরাও অনেক সময় স্বপ্ন দেখি না প্রিয় ছাত্র বন্ধুরা তো এরকম এই বক্তর একটা স্বপ্ন দেখল কিন্তু স্বপ্ন দেখার পরে যখন সে সকালে গুম থেকে উঠলো তখন সে তার রাতে দেখার স্বপ্ন ভুলে গেল এখন সে বাচ্চা মানে সে নারাজ এখন সে তার যে চিন্তার মধ্যে লিপ্ত সে এখন কী স্বপ্ন দেখেছে বা এই স্বপ্নের দ্বারা কি নির্দেশ আর দেওয়া হচ্ছে বা ভবিষ্যতে এমন কি ঘটবে সে নিয়ে এটা নিয়ে এখন চিন্তায় লিপ্ত তো বাদশা কী করলো সে তো বাদশা সে চাইলে রাজার মধ্যে অনেক কিছু তার রাজ্যের মধ্যে করতে পারে সে কী করলো রাজ্যের মধ্যে এমন কিছু মানুষকে সে ডাকলো যারা স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে জি হ্যাঁ এমন কিছু মানুষ রয়েছে যারা স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে ঠিক সেরকম ওই সকল মানুষের মধ্যে এই বাদশাহ হজরত দানিয়াল আল নবীন ওয়ালাহি সাল্লা সালাম এনাকেও ডেকেছিলেন এমনকি ওই বাচ্চা সে সকলের উদ্দেশ্যে এটা অ্যালার্ন করলো যে আমি যে রাতে স্বপ্নে দেখেছি যেটা এবং যেটা আমি ভুলে গিয়েছি এটার আমাকে যে আপনারা যদি বলতে না পারেন এবং এটা যদি বর্ণনা দিতে না পারেন তাহলে আমি সবার গরদান কেটে ফেলবো নাউজিবিল্লা এটা যখন বললেন সাধারণ মানুষের তারা আরও ভয় পেয়ে গেল তো এই সময় ওই বর্ণনাকারী যারা স্বপ্ন ব্যাখ্যা করেন তাদের মধ্যে কে ছিল ু আসাল্লাম এখন তিনি বললেন যে আমি আপনার স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবো সুবাহান আল্লাহ যে হজরত দানিয়া নাল নবীন সালাতুয়সাল্লাম ওই বাচ্চা যে স্বপ্ন ভুলে গিয়েছিল সে স্বপ্নটা তার সামনে বলে দিলেন সুবাহান আল্লাহ এমন কি ওই স্বপ্নের অর্থ কি বা ওই স্বপ্নের দ্বারা কি নির্দেশ দেওয়া হচ্ছে সেটাও ওই বাচ্চাকে বুঝিয়ে দিলেন সুবাহান আল্লাহ পির ছোট্ট বন্ধুরা আল্লাহ তাল্লাহের নবীরা অজানা বিষয় যা আমরা সাধারণ মানুষরা জানি না তা তারা জেনে থাকেন যেমন তারা আমি বললাম না যে হজরত দানিয়াল আলব না আলী ইনি একজন নবী ছিলেন আর নবী শব্দের অর্থ কি যে হ্যাঁ নবী শব্দের অর্থ যেটা আল্লাহ হজরত রহমতুল্লাহ তাহার আলী বলেন যে নবী শব্দের অর্থ হচ্ছে অদৃশ্যের সংবাদদাতা বলা হয়েছে সুবাহান আল্লাহ অর্থাৎ তারা আমরা যা অদৃশ্য যা আমরা দৃশ্যমান নয় আমাদের সামনে যা আমরা দেখি না তার সংবাদ এই সকল নবীরা দিতে পারেন সুবাহান আল্লাহ তো প্রিয় বন্ধুরা ঠিক সেইভাবেই অদৃশ্য সংবাদদাতা হিসেবে একজন নবী হিসেবে এই দানিয়াল আল নবীন ও আলসারতাল্লাম ওই রাজ্যের স্বপ্ন দেখেছিল তা বর্ণনা করে দিয়েছে এখন এক পর্যায়ে দেখা গেল যে হজরত দানিয়াল আল আলহিস সালাতুয়া রাজার খুব কাছের মানুষ হয়ে গেল রাজা তাকে খুব কাছাকাছি রাখা শুরু করে দিল কিন্তু কিছু মানুষ তারা হিংসায় পরিপূর্ণ ভরপুর হয়ে গেল তারা চিন্তা করছে যে এই ব্যক্তি রাজার খুব কাছের মানুষ হয়ে যাচ্ছে তারা এখন বিভিন্ন চক্র চলাতে লাগলো যে কিভাবে দানিয়াল আলী সালাতুয়া থেকে আলাদা করা যায় এক পর্যায়ে ওই সকল লোকরা যারা হিংসায় বরফ ছিল তারা বিভিন্ন মিথ্যা কথা বলে সাল্লামকে রাজা থেকে দূরে সরিয়ে দিল বা মিথ্যা অপবাদ দানিয়াল আলহাদুআসালামের উপর ফেলে দিল যার কারণে রাজা দানিয়াল আলাইসাতসাল্লামকে শাস্তি দিতে গিয়ে কি করলো একটা গর্তের মধ্যে ফেলে দিল নাউজিবিল্লাহ আপনারা কি জানেন ওই গর্তের মধ্যে কি ছিল যে হা ওই গর্তের মধ্যে হিংস্র সিংহ ছিল একবার যখন বাচ্চার লোকেরা যখন ওই আল্লাহ নবীকে দানিয়াল দানিয়াল্লা সেসালামকে গর্তর মধ্যে ফেলে দিল হিংস্র প্রাণীদের মধ্যে তখন তারা মনে করলো কি হিংস্র প্রাণীরা এই দানিয়াল দানিয়ালসাতসাল্লামকে কে ফেলবে তারা চলে গেল যখন আবার ওই বাচ্চার মানুষরা যখন আসলো তখন তারা যে দৃশ্য দেখতে পেলো তাদেরকে অবাক হয়ে গেল কী দৃশ্য সে দৃশ্যটা হচ্ছে যেই জায়গায় হিংস্র প্রাণীরা ওই ব্যক্তিকে কে ফেলবে সেই জায়গায় দানিয়াল আলব আলীসালুয়সালাম এক পাশে বসা রয়েছেন আর অপর পাশে সুন্দরভাবে ওই হিংস্র প্রাণীরা বসা রয়েছেন অর্থাৎ কোনো আক্রমণেই দানিয়াল আলাইসাদু আসসালামকে করেন আপনারা আরও কি জানেন যে দানিয়াল জানেনকে সাহায্য করার জন্য ইনি কি খাবার খাবেন এগুলোর জন্য আল্লাহ তাআলা ওই যুগের অপর একজন নবীকে ওহি প্রেরণ করলেন হে নবী আপনি আমার অমুক নবীর জন্য খাবার নিয়ে যান যেমন কথা তেমন কাজ সুবাহান আল্লাহ তাআলা ওই নবীর জন্য কি খাবারের ব্যবস্থাও করে দিয়েছিলেন সুবাহান আল্লাহ প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদারী চ্যানেলের দর্শক শ্রোতা তারা আজকের অনুষ্ঠানের এই সেগমেন্টসের মধ্যে আমরা যে ঘটনা শ্রবণ করলাম সেটি কি সম্পর্কিত আল্লাহ তাল একজন নবী সম্পর্কিত যে আল্লাহ তার নবীগণ কত মর্যাদাপূর্ণ হয়ে থাকেন তো আমরাও চেষ্টা করবি ইনশাআল্লাহ আমাদের পূর্ববর্তী যুগে বিভিন্ন নবীর ঘটনা শ্রবণ করার জন্য যা অনেক মনোমুগ্ধকর যেমনটা দেখলেন না যে হজরত দানিয়াল আলাই সালাত সাল্লাম ইনার কত মর্যাদা যে হিংস্র সিংহ এর কাছে দিয়ে দেওয়া হয়েছে কে ফেলার জন্য কিন্তু সিংহ প্রাণীরা বরঞ্চ এই নবীকে কাওয়াতে দূরের কথা বরঞ্চ তাকে আদর মহব্বত করা শুরু করে দিয়েছেন তো আল্লাহ তালা আমাদেরকে আর নবীদের প্রতি মহব্বত রাখার নবীদের প্রতি ইমান রাখার বিশ্বাস রাখার সে তৌফিক দান করুক আমিন প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানের চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আমরা প্রথম সেগমেন্ট শেষ করলাম আসুন আমরা এখন দ্বিতীয় সেগমেন্টস দিকে এগব যে সেগমেন্টস নাম হচ্ছে বাচ্চাদের আকলাক সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ হে মন নুরের প্রদীপ তুমি যার নাই কোনো ধোয়া জি হ্যাঁ বন্ধুরা এবং মাদানের চ্যানেলের দশ শ্রোতা এই সেগমেন্টসের মধ্যে আমরা ছোটো বাচ্চাদের বিভিন্ন আকলাগ সম্পর্কিত বলতে গেলে এক কথাই ইংলিশে যে আমরা বলি ম্যানার্স ইনশাল্লাহ তো এই সম্পর্কে আমরা জানার চেষ্টা করব আজকে আমরা বাচ্চাদের আকলাগ সম্পর্কিত বলতে গেলে এই আকলাগুলা বাচ্চা বলতে নয় প্রত্যেকটা মুসলমান মোমিন সেটা হোক বয়স্ক সেটা হোক যৌবন যাই কারো এই আকলাগুলো অবশ্যই থাকা উচিত কিন্তু বিশেষভাবে আমরা এই অনুষ্ঠান ছোটদের আসর বাচ্চাদেরকে নিয়ে আয়োজন করেছি তো বাচ্চাদের কিরকম আকলাক হওয়া উচিত সে বিষয়ে আমরা এই সেগমেন্টের মধ্যে আলোচনা করব যেমন আজকে এই সেগমেন্টের মধ্যে আমরা আলোচনা করব ছোট্ট ছোট বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে বিশেষভাবে যখন আমাদের ঘরে কখনো কোনো মেহমান আসে জি হ্যাঁ মেহমান এটা সাহিবে দাওয়াতের জন্য একটা নিয়ামত স্বরূপ বলা হয়েছে আল্লাহ পক্ষ থেকে কেননা বন্ধুরা এটা অবশ্যই আমাদের খেয়াল রাখা উচিত যে যে মেহমান আসলে এটা আমাদের জন্য আসে ওই আল্লাহ তালার রহমত বর্ষণ হয় জি হ্যাঁ আমরা হয়তো অনেকে অবাক হচ্ছি যে বাহির থেকে কোনো কেউ মেহমান আসলে আমাদের ঘরে তাহলে আমাদের জন্য কেন রহমত বর্ষণ হবে জি আল্লাহ তালা আমাদের উপর অনেক দয়া করেছে যে আল্লাহ তালা চান যে বান্দারা যে মুসলমান যা আমরা আল্লাহ তালা সৃষ্টি বান্দাদেরকে আল্লাহ তালা যে কোনো মাধ্যমে রহমত দ্বারা নাজার দ্বারা মাগফিরাত দ্বারা আল্লাহ তালা দন্য করতে চান আল্লাহ তালা চার কোনো না কোনো মাধ্যমে বান্দা কোনো একটা নেকির কাজ করে নিক সেই মাধ্যমে যেন সেই আমার প্রিয় বান্দাটা যেন জান্নাতে চলে যায় আল্লাহ তালা বিভিন্ন মাধ্যমে আমাদেরকে নেকি অর্জন করার সহজ করে দিয়েছে ঠিক সেরকম মেহমান এটা যে ঘরে যায় সেই ঘরের জন্য একটা নিয়ামত স্বরূপ সেই ঘরের জন্য রহমত স্বরূপ তাই প্রিয় ছোট বন্ধুরা আমাদের ঘরেও যখন কোনো মেহমান আসে আমরা যেন তাদেরকে সম্মান করি তাদের সাথে যেন আমরা বিনয়ী আচরণ করি তাদের সাথে যেন আমরা সুন্দর আচরণ করি অনেক সময় দেখা যায় অনেক ছোট বন্ধুরা অনেক ছোটো বাচ্চারা রয়েছে যারা কি করে তাদের ঘরে যখন কোনো মেহমান আসে তাদের সাথে বিভিন্ন দুষ্টামি করা শুরু করে দেয় যার কারণে দেখা যায় এরা মেহমানরাও অনেক সময় বিরক্তি হয়ে পড়ে এটা যেন আমরা না করি আমরা যেন হ্যাঁ খেলাধুলা করবো এটা স্বাভাবিক কিন্তু আমাদের দ্বারা যেন কোনো মেহেমান বিরক্তি না হয় এবং আপনি কি জানেন প্রিয় দশস্ত্রোতা এবং ছোট্ট বন্ধুরা যেই ঘরের মধ্যে মেহমান আসে সেই গরের মধ্যে মেহেমান আসার দ্বারা সাহিবে দাওয়াত অর্থাৎ আর যাদের ঘরে মেহেমান আস এসেছে তাদের ঘরে যত সংখ্যক মানুষ রয়েছে তত সংখ্যক মানুষের গুনাহের মাখফিরাত হয়ে যায় সোহান আলা জি অর্থাৎ আমাদের ঘরে যদি কখনো কোনো মেহমান আসে তাহলে আমাদের ঘরের যারা সদস্য রয়েছে তাদের মাগফিরাত হওয়ার কি কারণে যে আমাদের ঘরে আসার কারণে তাই প্রিয় বন্ধুরা আমাদের আকলা খাওয়া এমন উচিত যে আমরা যেন প্রত্যেক মুসলমান মানুষের সাথে সুন্দর আচরণ করি বিশেষভাবে আজকে আমরা যে টপিকটা নিয়েছি সেটা কি মেহমানদের সাথে যেন আমরা সুন্দর আচরণ করি তাদের সাথে যেন কোনো তারা কষ্ট পায় এরকম যেন কোনো আচরণ না করে এবং বিশেষভাবে তা এটা যে আল্লাহ একটা রহমত স্বরূপ নিয়ামস্বরূপের জন্য আমরা কদর করি এটার জন্য আমরা গুরুত্ব দিই তো বিশেষভাবে তারা যখন আমাদের ঘরে আসে তাদেরকে ভালো মেহমান করি তারা যেন খুশি হয় এরকম তো আল্লাহ তালা আমাদেরকে প্রিয় ছোট্ট বন্ধুরা মেহমানদারকে মেহমানদারি করার এবং তারা যেন কোনো কষ্ট না পায় সে বিষয়ে খেয়াল রাখার তৌফিক দান করুক এবং আমরা কি জন্য তাদেরকে এত মেহমানদারি করবো কারণ আমরাও শ্রবণ করলাম যে তারা আসার কারণে আমাদের গুনায় মাখ ফেরত হয়ে যায় এবং আরেকটি বিষয় কি জানেন যে মেহমানদারি করাটা সুন্নতে মুবারকা রয়েছে জি আমাদের প্রিয় নবী রসুল্লাহ রবী সাল্লাম ইনি মেহমানদেরকে এমনকি এটাও দেখা গিয়েছে তো আমাদের নবীর গড়ে যখন কোনো খাবার থাকতো না যে মেহমানদারিকে মেহমান যারা মেহমান এসেছে তাদেরকে মেহমানদারি করবে তাদেরকে প্রয়োজন মোতাবেক খাবার দিয়ে তাদেরকে খুশি করবে তো এই পর্যায়ে দেখা যেত কি আমাদের নবী অপরজনদের গড় থেকে কর্য করে বিভিন্ন খাবার বা বস্তু ক্রয় করে নিয়ে এসে তাদেরতে কি কী করতো মেহমানদেরকে মেহমানদারি করতো তো অবশ্যই প্রিয় দশ এবং ছোট বন্ধুরা আমাদের খেয়াল রাখা উচিত আমরা যেন যার যে সকল মেহমান আমাদের ঘরে আসে তাদেরকে যেন সঠিকভাবে তাদের যোগ্যতা অনুযায়ী তারা যেই মান বজায় রাখে সেই মান অনুযায়ী তারা যেন তাদেরকে যেন আমরা কী করি মেহমানদারি করি আল্লাহ তালা আমাদেরকে সে তৌফিক দান করুক প্রিয় ছোট্ট বন্ধুরা আসুন আমরা এখন আমাদের পরবর্তী সেগমেন্টসের দিকে এগোবো আর যে সেগমেন্টের নাম হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা সল্লিলাহ মোহাম্মদ তুমি যার নাই ধোয়া এই পরিষ্কার পরিচ্ছন্নতা আর সেগমেন্টসের মধ্যে আমরা একদিন ইনশাআল্লাহ আমাদের শরীরের বলেন আমাদের প্রতিটি আশেপাশে বলেন বিভিন্ন পরিষ্কার পরিচ্ছন্নতাকে একটি পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব কেননা প্রিয় দশস্ত্রতা এবং 마শাআল্লাহ ছোট্ট বন্ধুরা যে পরিষ্কার পরিচ্ছন্ন আমরা কেনই বা থাকবো না এর দ্বারা আমাদের দুনিয়াবি উপকারিতাও রয়েছে এবং আকিরাতের উপকারিতাও রয়েছে আচ্ছা অনেকে মনে হয়তো বা প্রশ্ন আসতে হবে যে আকেরাতের উপকারিতা কিরকম রয়েছে বা দুনিয়াবি উপকারিতা কীরকম রয়েছে যদিও আমরা হয়তো বা দুনিয়া উপকারিতা অনেক কিছু জানি কিন্তু আকিরাতের উপকারিতা সম্পর্কে আমরা অনেকেই অজ্ঞ বা আমরা অনেকেই জানি না এরকম রয়েছে তো কিতাবের মধ্যে এসেছে পরিষ্কার পরিচ্ছন্নতা এটা একটা ইমানের অঙ্গ বলা হয়েছে সুবাহান ছোট্ট বন্ধুরা যে ইমান যেটা মুসলমানের সবচেয়ে বড় সম্পদ কি ইমান যারা ইমান সহকারে দুনিয়া থেকে বিদায় নিবে তারাই একমাত্র জান্নাতে যাবে সুবাহান আল্লাহ তো এই ইমানের যে অঙ্গ বা শাখা প্রশাখা রয়েছে তার মধ্যে একটি অঙ্গ কি পরিষ্কার পরিচ্ছন্নতা তাকা তাই প্রিয় ছোট্ট বন্ধুরা আমাদের প্রতিনিয়ত প্রতিটি ক্ষেত্রে আমাদের উচিত কি পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা কেননা আমাদের ইসলাম আমাদের মুসলমান ধর্মে এটা কী বলা হয়েছে আমরা যারা মুসলমান রয়েছে আমাদের তো এই বিষয়ে বলা হয়েছে কি আমাদের নবী বলেছেন তোমরা সর্বদা কি তাকো পরিষ্কার পরিচ্ছন্নতা তাকো তো আজকের অনুষ্ঠানের মধ্যে আজকের এই সেগমেন্ট আমার যে পয়েন্ট নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমরা যেন প্রতিনিয়ত আমাদের হাত ধুই বা আমরা হাত যেন পরিষ্কার রাখি কেননা আমরা যে খাবার খাই তাহলে বেশিরভাগ আমরা কী করি আমরা এই হাত হাত দিয়ে আমরা খাবার খেয়ে থাকি তো আমরা যেন আমাদের হাতগুলা আর সাবান দিয়ে ধুয়ে নিই পরিষ্কার রাখি কেননা যখন আমরা এই হাত দিয়ে খাবার খাই যদি আমরা হাত ধুয়ে ভালোভাবে পরিষ্কার না করি তাহলে এই হাত না ধোয়ার দ্বারা বিভিন্ন জীবাণু বা বিভিন্ন ব্যাকটেরিয়া আমাদের খাবারের মাধ্যমে আমাদের পেটে যেতে পারে যার কারণে আমাদের বিভিন্ন ধরনের অস্বাস্থ্যকর বলতে গেলে পরিবেশের মাধ্যমে অস্বাস্থ্যকর আমাদের শরীরের মধ্যে অসুস্থতাবোধ হতে পারে কেননা আপনারা হয়তো বা দেখেছেন অনেক সময় যে আমাদের পেটে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে এবং অনেকের মাস দেখা যায় কি কলেরা হয়ে থাকে বা ডায়রিয়া হয়ে থাকে ডাক্তারদের বিভিন্ন বিশ্লেষণের মাধ্যমে যে এরকম মারাত্মক কিছু রোগের কয়েকটি হওয়ার কয়েকটি কারণের মধ্যে একটি কারণ এটাও রয়েছে যে আমরা ভালোভাবে হাত না ধোয়ার কারণে যখন আমরা বা ওয়াশরুম বা টয়লেটে যাই তখন এই টয়লেট থেকে আসার পর যদি আমরা ভালোভাবে সাবান দিয়ে হাত না ধুই বিভিন্ন বাইরেও যদি বাবা বিভিন্ন ধরনের কাজকর্ম করার পর যদি আমরা ভালোভাবে হাত না ধুই তাহলে আমাদের এই যে নোকের মাঝখানে নোকের পাশে বা বিভিন্ন হাতের বিভিন্ন কোনার মধ্যে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া লেগে থাকে যার কারণে এগুলো যখন আমাদের কাবারের মাধ্যমে পেটে যায় তখন এই ধরনের মারাত্মক রোগগুলা সৃষ্টি হয়ে থাকে এবং আরেকটা বিষয় যখন আমরা হাত ধুই তখন আমরা দেখা যায় কি যে একটু সাবান নিলাম তাড়াতাড়ি করে হাত ধুয়ে ফেললাম প্রিয় ছোট্ট বন্ধুরা এরকম নয় বরঞ্চ সাবান যখন দিয়ে আমরা আমির আল্লাহ দামক দরকার তুমুল আলিয়ার হয়তো বা আপনারা অনেক সময় বিভিন্ন ভিডিও দেখেছেন মাদের মোজাকারা বা বিভিন্ন ক্ষেত্রে যে আমির আল্লাহ সুন্ন দাম দরকার তুমুল আমাদেরকে উৎসাহ দিয়ে থাকেন যিনি দাওয়াত ইসলামীম প্রতিষ্ঠাতা মার্শাল্লাহ যে আমরা যখন সাবান দিই হাত লাগাই তখন আমরা যেন প্রতিটা আঙ্গুল ভালোভাবে এভাবে হাতটা যেন কমপক্ষে বিশ থেকে তিরিশ সেকেন্ড যেন আমরা এটা ধুয়ে নিই এর দ্বারা ইনশাল্লাহ কী হবে আমাদের হাতে যদি বিভিন্ন ব্যাকটেরিয়া বা বিভিন্ন জীবাণু তাকে তা ধ্বংস হয়ে যায় বা চলে যাবে ইনশাআল্লাহ এবং আপনারা কি জানেন যে এই রকম যে ভালোভাবে সাবান দিয়ে হাত না ধোয়ার কারণে একটা রোগও হতে পারে এবং আরেকটি বিষয় এমন পর্যায়ে পর্যন্ত যে ক্ষতির মাত্রাটা পৌঁছে যেতে পারে যে মানুষ যে খাবার খাওয়ার আগে হাত না ধোয়ার কারণে মারাও যেতে পারে জি হ্যাঁ এরকম একটি ঘটনা রয়েছে যে একবার এক ড্রাইভার সে গাড়ি ছাড়িয়ে বাদ খেতে বসলো যখন সে খাবার খেতে বসলো তখন সে হাত ভালোভাবে বা হাত দুই নেয় সে তো যখন সে বাদ খেলো বাদ খাওয়ার পরে ওই স্থানের মধ্যে ওই ব্যক্তি ওই জায়গার মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলে দেখা গেল কি বেহুশ হওয়ার পরে ওই ব্যক্তি ওই স্থানের মধ্যে ইন্তেকাল করলো মানে মারা গেল তো পরে এই ব্যক্তির মারা যাওয়ার কারণটা যখন এটা তদন্ত করলো তখন জানতে পারলো যে এই ব্যক্তি বাদ খাওয়ার আগে সে হাত দুই নেই এবং সে হাত না দোয়াতে সে যখন সে গাড়ির ড্রাইভার ছিল তো সে রাস্তার পথের মতো যখন তার গাড়ির চাকা যখন পরিবর্তন করার প্রয়োজন হলো তখন সে যখন তার সেই চাকাটা পরিবর্তন করছিল তার কিছু হয়তোবা সময় আগে ওই চাকার তলে একটা সাপ বিষাক্ত সাপ পৃষ্ট হয়ে মারা গিয়েছিল এবং ওই সাপের বিষগুলা ওই চাকার সাথে লেগেছিল তো যে সে যখন ওই 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 পরিবর্তন করছিল গাড়ি থেকে থেকে তখন তার হাতের মধ্যে সাপের বিষ লেগে গিয়েছিল আর সে যখন সে হাত ভালো হবে না দোয়াতে হাত না দোয়ার কারণে ওই সাপের বিষগুলো কাবারের সাথে তার পেটে চলে গিয়েছিল যার কারণে ওই ব্যক্তি ওই স্থানের মধ্যে মারা গিয়েছিল তাই প্রিয় ছোট্ট বন্ধুরা আমাদেরও শিক্ষা নেওয়া উচিত আমরাও যেন প্রতিটা সময় প্রতিটি কোনো কাজকর্ম করার আগে বা ঘর থেকে বাইরে থেকে যখন ঘরে আসে বা বিভিন্ন কোনো কিছু করার আগে যেন আমরা প্রতিনিয়ত আমাদের সাবান দিয়ে ভালোভাবে যেন আমরা কি করি হাত ধুয়ে নিই তো প্রিয় ছোট্ট বন্ধুরা আজকের এই পরিষ্কার পরিচ্ছন্নতা এই সেগমেন্টস থেকে আমরা এটা শিক্ষা নিই যে আমরা প্রতিনিয়ত কমপক্ষে বিশ থেকে তিরিশ সেকেন্ড সময় নিয়ে আমরা ভালোভাবে সাবান দিয়ে আমাদের হাতকে পরিষ্কার করে নিব আল্লাহ তালা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক নসিব করুক আমি প্রিয় শ্রোতা এবং মাদানী চ্যানেলের দশ শ্রোতা আসুন আমরা এখন আমাদের লাস্ট যে সেগমেন্টস সেই সেগমেন্টসের দিকে যাব আর সেই সেগমেন্টসের নাম হচ্ছে ফেরেশতাদের জগত সল্লিয়ানা মুহাম্মদ সল্লিয়ানা মুহাম্মদ হে মন্ডুরের प्रदीप তুমি যার নাই কোন ধোয়া সুবহানাল্লাহ প্রিয় শ্রোতা এবং মাদানী চ্যানেলের দশ শ্রোতা ফেরেশতাদের জগত এই মধ্যে আমরা এক একদিন এক একটা ফেরেস্তার নাম এবং তার কাজ কি রয়েছে এবং তিনি কোন কাজে নিযুক্ত রয়েছেন সে সম্পর্কে জানার থাকে কেননা আমরা আগেও শ্রবণ করেছি যে আল্লাহ সৃষ্টি নূরের তৈরি অনেক ফেরেশতা এক 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 একটি কাজে নিযুক্ত কোন ফেরেস্তা কোন কাজে নিযুক্ত আমাদের জানার সৌভাগ্য হয়ে থাকে আলহামদুলিল্লাহ তো আজকে আমরা যেই ফেরেস্তার নাম জানব তার আগে একটা বিষয় বলবো আর যেমন আলহামদুলিল্লাহ আমরা গত অনুষ্ঠানের মধ্যে শ্রবণ করেছিলাম যে জাহান নামের কোন ফের্তা দায়িত্ব বা নিযুক্ত রয়েছেন সে সম্পর্কে জেনেছি আজকে আমরা জানবো যে আমরা যখন দুনিয়াতে নেক কাজ করব ভালো কাজ করব আল্লাহ তালা দেখানো পথে চলবো আমাদের নবী সাল আলী ইসলামের দেখানো পথ অর্থাৎ সুন্নতের উপর আমল করব এক কথা বলতে গেলে আমরা গুনাহ থেকে বেঁচে থাকবো নেকির পথে চলবো তাহলে তাদের জন্য স্বরূপ আমাদের আল্লাহ তালা কী রেখেছেন জান্নাত রেখেছেন আর আজকে আমরা যে ফেরস্তা সম্পর্কে জানবো সে ফেরস্তার দায়িত্ব কি সে ফেরেস্তার দায়িত্ব হচ্ছে জান্নাতকে পাহারা দেওয়া জি বন্ধুরা আমাদের যে জান্নাত হয়তো আমাদের জন্য যে অপেক্ষা ইনশাল্লাহ আমরা কোথায় যাব জান্নাতে যাব আর সেই জান্নাতের দারোগা যে সে জান্নাতের যে ফেরাস্তা নিযুক্ত রয়েছে সে ফেরেস্তার নাম হচ্ছে হজরত রিদুয়ান আলি সালাম তাহলে প্রিয় বন্ধুরা। আজকের এই সেগমেন্টস থেকে আমরা জানতে পারলাম যে জান্নাতে নিযুক্ত ফেরেস্তার নাম হচ্ছে হজরত রিদুয়ান আলী সালাম তাই আহ ছোট্ট বন্ধুরা আসে জান্নাত আসলে আমরা হয়তোবা দেখিনি কি কিতাবের মধ্যে এসেছে আমরা হয়তো বিভিন্ন বর্ণনা শ্রবণ করেছি যা যে জান্নাত এত সুন্দর হবে জান্নাতে কিছু এমন পাখি উঠবে যা দেখে জান্নাতে তারা অবাক হয়ে যাবে আজকে আমরা দুনিয়াতে বিভিন্ন পাখি দেখি না হয়তোবা আমরা সে পাখি দেখলে এত সুন্দর্য পাখি দেখলে আমরা ইচ্ছা করে যে ওই পাখিটা আমরা আমাদের পাশে রাখি বা অনেক এমন কিছু পাখি দেখে আমাদের মন চায় যেন ওই পাখির মাংস আমরা খেতে পারি তো ঠিক সেরকম জান্নাতে অনেক সৌন্দর্য পাখি থাকবে প্রিয় ছোট্ট বন্ধুরা তো আমরাও যদি চাই সে জান্নাতে যেতে হবে যখন আমরা জান্নাতে যাব। তখন যদি আমাদের মন চাই যে অমুক ছোট্ট পাখির মাংস আমি খাবো তো কিতাবের মধ্যে রয়েছে যে কেউ মনে মনে সে পাখিকে খাওয়ার ইচ্ছা পোষণ করার সাথে সাথে তার সামনে সে পাখির বোনা মাংস তার সামনে হাজির হয়ে যাবে খান আল্লাহ তাই প্রিয় ছোট্ট বন্ধুরা এইভাবে জান্নাতে অনেক নিয়ামত রয়েছে অনেক কিছু রয়েছে যা কোনো অন্তরে অনুভবও করতে পারেনি এত নিয়ামত রয়েছে সুবাহান আল্লাহ তাই ছোট বন্ধুরা আমাদের উচিত আল্লাহ তালা আমাদেরকে হায়াত দিয়েছে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে যেন আল্লাহ তালার ইবাদত করি আর সেটার উপহার স্বরূপ থাকবে আমাদের জন্য জান্নাত এবং সবচেয়ে বড় উপহার থাকবে সেটা কি আল্লাহ তালা সন্তুষ্টি আল্লাহ তালার জিয়ারত করা আল্লাহ তালা দিদার করা সুবাহান আল্লাহ তো আসুন দশ এবং প্রিয় ছোট্ট বন্ধুরা আজকে থেকে আমরা নিয়োগ করি ইনশাল্লাহ প্রতিনিয়ত আমরা ভালো কাজের দিকে যাব ভালো কাজ করার চেষ্টা করব গুনাহের কাজ থেকে সর্বদা বিরত থাকব। তো দশ শ্রোতা এবং প্রিয় ছোট্ট বন্ধুরা আমরা আজকের অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে তো আলহামদুলিল্লাহ আজকের অনুষ্ঠানের মধ্যে আমরা একটি সেগমেন্টসের মধ্যে হজরত দানিয়া আলবহী সালাত ইনার ঘটনা সম্পর্কে জানার চেষ্টা করেছি আবার কো সেগমেন্টসের মধ্যে আমরা যে পরিষ্কার পরিচ্ছন্ন সম্পর্কে জেনেছি এভাবে আলহামদুলিল্লাহ বিভিন্ন সেগমেন্টসের মধ্যে আমরা অনেক কিছু আমাদের জানার সৌভাগ্য হয়েছে তো প্রিয় ছোট বন্ধুরা এবং আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা তাআলা আজকে আমরা অনুষ্ঠানের মধ্যে যা কিছু শ্রবণ করলাম তার উপর নিজে আমল করে অপর মুসলমান বাইয়ের নিকট পৌঁছে দিয়ে নেকে হাসিল করার সেই তৌফিক আমাদেরকে দান করুক পরিশেষে সকল দশ এবং প্রিয় ছোট্ট বন্ধুরা আপনাদের সকলের শরীরের সুস্থতা কামনা করে এবং নেকির কাজ করার গুণায়ের কাছ থেকে বিরত রাখার আল্লাহ তালা কাছে সে দোয়া রেখে আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি সল্লু হাবিব সাল্লাই্মল্লাহআলা আলিহি ওয়া সাল্লে আলা মোহাম্মদ সাল্লে আলা মোহাম্মদ এমন নূরের প্রদীপ তুমি যার নাই কন ধোয়া এমন নূরের প্রদীপ যার নাই কোন ধোয়া কাটাবিহীন বিহীন ফুল তুমি যার ছোয়া সাল্লে আলা মোহাম্মদ সাল্লে আলা মুহম্মদ সাল্লে আলা মোহাম্মদ